সতেরোই ফেব্রুয়ারি ২০২৩ সাল ফালাকাটা হাইস্কুলের তরফ থেকে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে। সেই জন্য ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা যাচ্ছি রায়মাতাং। আমরা রায়মাটাং পৌঁছে গেলাম। বাঁদিকে দেখতে পাচ্ছ যে মাঠটা, সেখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর মাঠের অপোজিটে একটি রিসোর্টের সাথে কথা হয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্রেকফাস্টের জন্য গরম গরম লুচি ভাজা হচ্ছে, সাথে আছে আলুর দম আর মিষ্টি। লাঞ্চের চিকেন রেডি হচ্ছে এখন। আর হাত ধুস ওটা। হ্যাঁ, এটা আমার নিয়ে করতে হবে। গিটারটা গাড়িতে রাখবে, এখানে থাক, এখানে থাক। এই লাইন এখন এখন না লাইন হলো হবে। হ্যাঁ, বাংলোর বাদিকের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি রায়মাটাং রিভার গেটের দিকে। সাবধানে যা, পাথর আছে বড় বড়। এই সারি যাস না। নদীটা দেখে মনে হচ্ছে একদম নদীর উচ্চবর্তী, অর্থাৎ নদীর যে বৈশিষ্ট্যগুলো চোখে পড়ছে তার মধ্যে যেমন রয়েছে গিরিখাত, তার মধ্যে যেমন রয়েছে জলপ্রপাত, ক্যানিয়ন, ঘোড়াঘর সব রয়েছে। যার জন্য এটা একটা
ভুটানের একটা অবনমিত অংশ এটা তো ভুটান পাদদেশে ভুটান হ্যাঁ ভুটানের পাদদেশে হিমালয় পাদদেশে অঞ্চল ভুটান রাই মাটান বলা হয় রিভার বেডে আমরা রয়েছি বিভিন্ন প্রকারের শিলা রয়েছে রিভার বেডের মধ্যে ছড়িয়েছে পাললিক শিলা ডলোমাইট ইগনিয়াস রক রয়েছে মেটামরফিক রক রয়েছে একদম শিলাময় বর্ষাকালে ভারী জলোচ্ছ্বাস ঘটে এই জায়গাটায় বোঝাই যায় আর সেখানে কি ফটো বানাতে পারবে হ্যাঁ ফটো বানাতে পারবে যে কোনো মুহূর্তে ফটো বানাতে দূর নেওয়া যাচ্ছে আর হচ্ছে এই যে ল্যান্ডস্লাইড হয় বর্ষাকালে বোঝাই যাচ্ছে এই জায়গাটা না এটা হচ্ছে ডলোমাইট এগুলোই ডলোমাইট সিমেন্ট শিল্পের দরকার হয় অনেক গাছ পড়ে আছে গাছগুলো সরানোর কোনো বুদ্ধি অনেক সময় লাগবে এদিকে গর্ভবানের সময় যদি গাছগুলো বা বন্যার সময় তখন সমভূমি অঞ্চলে এই গাছগুলো সংগ্রহ করে লোকে জীবিকা নির্বাহ করে না না এখানকার চল 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 অধিবাসীদের দুই ঘন্টা লাগবে ওখানে ওরা ব্যাক করে জীবনযাপন কিন্তু খুব কষ্টে কারণ হ্যাঁ বাড়িতে যেতে আপনার কালকে আসবে তাদের অর্থনৈতিক যে জীবনযাত্রা সেটা সাধারণত এই যে এখানকার বন জঙ্গলে গাছের উপর নির্ভরশীল দেখিস 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 আমার মুখে জুম করো রূপরাজ ঠিক আছে একদম স্যার মাটা ভাটা মাটাটা কেমন আছে মাটনটা দাদা দুপুরে রুটি খায় ভাত কিন্তু খায় না ভাত খায় না তাহলে ভাত তোমরা এসে মেরে গেলো দাদা দাদা মাংস খায় না দাদা তো মাংস খায় না মাংস খুব ভালো মাংস খুব একটা পছন্দ করে না আলু 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 তো লাইফ খায় না দাদা চারিদিকে দায়িত্ব বুঝাই দিচ্ছেন তো